বিএম কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন অ্যাসাইনমেন্টের সমাধানটা কিন্তু পাপের এডুকেশন ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম আপলোড হয়, ইউটিউবে এবং গুগলেও তাই। কাজে যারা চ্যানেলে নতুন রয়েছেন, এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। আজকে আমরা যে বিষয়টি সমাধান করব তা হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1.18.13 যে কোডটা, তার যে ব্যবহারিক যে কাজগুলো রয়েছে ব্যবহারিক সমাধান সেটি আমরা সমাধান করব। কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে ডি ড্রাইভে ফোল্ডার ও ফাইল তৈরি ও কপি করে দেখাও। এখানে ডি ড্রাইভ বলতে যে বিষয়ে বোঝাচ্ছে তা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এটি হচ্ছে আমাদের কম্পিউটারের পিসি, মেন যে পিসি সেটি হচ্ছে, সেখানে লোকাল ডিস্ক সি আছে, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই, অনেকের এফ জি পর্যন্ত থাকে, যে যেভাবে পার্টিশন করে। সেইখানে আমাদের বলা হচ্ছে যে ডি ড্রাইভে ফোল্ডার করতে হবে এবং ফাইল তৈরি করতে হবে। খুবই সহজ বিষয়, ডি ড্রাইভে আমরা ঢুকবো, ঢুকে একটা নিব, নিয়ে নিউ ডি ড্রাইভে ঢুকলাম। এখানে লেফট বাটনে ক্লিক করব, মাউসের নিউ, নিউ থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের ক্রিয়েট করে ধরলাম আমরা নাম দিলাম কম্পিউটার, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন নাম দিয়ে আমরা ডি ড্রাইভে ফোল্ডারটা তৈরি করলাম। আচ্ছা, ডি ড্রাইভে ফোল্ডার তৈরি করার পর এখানে ফোল্ডারে ডাবল ক্লিক করব, ঢুকবো, এখানে আবার ল্যাব মাউসের ল্যাব বাটনে ক্লিক করব, সেখান থেকে নিউ, নিউয়ে কী করব, একটি ফাইল তৈরি করব। ফাইলটা এরকম হতে পারে, এখানে দেখেন শর্টকাট রয়েছে, মাইক্রোসফট অফিস ডাটাবেস রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটি ফাইল করি, ফাইল করে আমরা এখানে ক্লিক করলে হয়ে যাবে ফাইল। তো এই ফাইলে আবার কি করতে বলছে, কপি করতে বলছে। এখানে এটা আবার এখানে ক্লিক করে এই ফাইলটা আমরা যে কোনো জিনিস আমরা এখানে লিখলাম, ধরলাম আমরা লিখলাম যে অ্যাসাইনমেন্ট, যদিও লেখাগুলো অস্পষ্ট বা ছোট, অ্যাসাইনমেন্ট লিখলাম, লিখে এখান থেকে এটা কপি করে এই যে এখানে আমরা কপি বা অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করা যাবে। তো এই ছিল আমাদের এক নাম্বার আনসার। দুই নম্বরে ছিল যে টেবিল তৈরি করো, পরিবর্তন করো, মার্জ এবং পরিমার্জন করে দেখাও। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেরই একটি কাজ। তো আমরা সেইখানে চলে যাব, মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যাওয়ার পর, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা কি করব, আমাদের বলতেছে টেবিল তৈরি করতে হবে। তো টেবিল তৈরি করার জন্য আমরা এখানে, আপনারা লক্ষ্য করেন, এখানে চলে যাব, এখান থেকে আমরা ইনসার্ট, এই দেখেন ফাইল হোম ইনসার্ট, ইনসার্ট রয়েছে, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে চলে আসবে দেখেন টেবিল। তো এই যে আমরা টেবিলে ক্লিক করব, টেবিল ক্লিক করার পর ইনসার্ট টেবিল, এখানে কতগুলো র হবে, কতগুলো কলাম হবে সেই বিষয়টি থাকবে। আমরা ধরি চারটা র আর তিনটা কলাম, এভাবে নিয়ে একটা টেবিল তৈরি করে ফেললাম। টেবিল থেকে এখন কি করতে হবে, টেবিল তো আমরা তৈরি করে ফেললাম, এখানে পরিবর্তন করতে হবে। পরিবর্তন বলতে এখানে আপনি টেবিলটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, বিভিন্ন কাজ করতে পারেন এবং মার্জ ও পরিমার্জন করতে পারেন। এখানে যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন তাহলে দেখেন এখানে টেবিল আপনি ডিলিট সেল, এখানে সেল ডিলিট করতে পারেন। ডিলিট সেল যদি দিই তাহলে আমরা এখান থেকে সেল আপ উপরের যে সেলগুলো সেগুলো ডিলিট করতে পারি, এন্টায়ার রোগুলো ডিলিট করতে পারি, এন্টায়ার কলামগুলো ডিলিট করি। যদি কলাম ডিলিট করি তাহলে আমাদের দেখেন কলাম ডিলিট হয়ে গেছে। তো যেটুকু আপনি ডিলিট করবেন সেটুকু আপনি ই নিয়ে নেবেন, সেইটুকু অংশ নিয়ে তারপর আপনি এভাবে করতে পারেন, পরিমার্জনও করতে পারেন, আবার অ্যাডও করতে পারেন। অ্যাড কীরকম, আমরা যদি চাই যে না আমরা নতুন করে আরও একটি রো নিব তাহলে আমরা ট্যাব বাটনে ক্লিক করব, রো হয়ে যাবে, ট্যাব বাটনে ক্লিক করার সাথে সাথে রো হয়ে যাবে, অনুরূপভাবে কলামও বৃদ্ধি করতে পারবো। এই ছিল আমাদের দুই নাম্বার যে বিষয়টি ছিল, টেবিল তৈরি, পরিবর্তন, মার্জ ও পরিমার্জন করে দেখাও। এরপর যে বিষয়টি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অপার সমূহ ব্যবহার করে দেখাও, এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজ। আমরা মাইক্রোসফট এক্সেলে চলে আসব। মাইক্রোসফট এক্সেলে চলে আসার পর এখান থেকে আমরা বিভিন্ন ডাটা, আমরা ডাটা নিব বা ডাটা আমরা লিখব, বিভিন্ন ডাটা লিখব, ধরেন আমরা অনেক কিছু লিখলাম। লেখার পর যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আপনারা এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করবেন। ধরেন আমরা এই ডাটাগুলো ছিল, এই ডাটাগুলো আমরা কীভাবে যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, গুণ করব। তো এই বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আমরা জানি, যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করি তারা সবাই জানি যে মাইক্রোসফট এক্সেলে যোগের সূত্র রয়েছে, বিয়োগের সূত্র রয়েছে, ভাগের সূত্র রয়েছে, গুণের সূত্র রয়েছে। এই সূত্রগুলো জাস্ট আমরা এখানে বসিয়ে দিব, দেখবেন সরাসরি সবগুলো ডাটার যোগ চলে আসবে, বিয়োগের সূত্র বসিয়ে দিলে সেটি চলে আসবে। এই বিষয়টি আপনারা জানেন যে মাইক্রোসফট এক্সেলে আমাদের বিভিন্ন সূত্র রয়েছে, সেই সূত্রগুলো জাস্ট আমরা এন্টার করব আর কিছু না, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো চলে আসবে। এরপরে যে বিষয়টি রয়েছে, ইমেইল অ্যাকাউন্ট তৈরি,
ইমেল প্রেরণ গ্রহণ করা এবং ফাইল অ্যাটাচ করে দেখাও। তো এখানে আমি সরাসরি চলে যাব, আমার যে নিজের ইমেল রয়েছে সেই ইমেলে চলে যাব, সেইখান থেকে আমরা কীভাবে ইমেলের কাজগুলো করা যায় সেই বিষয়গুলো দেখব। তার আগে বলে নেই যে ইমেল কিন্তু আমরা নিজেরাই করতে পারি, যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট নিজেরাই ক্রিয়েট করতে পারি। ইমেল আমাদের প্রত্যেকেরই নতুন একটা করে বা অনেকের একাধিক ইমেল রয়েছে, তো ইমেল কীভাবে তৈরি করবো সেই বিষয়টি আমি দেখাবো না, ইমেল আপনারা তৈরি করতে পারেন। তো এখানে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে আমরা কীভাবে ইমেল পাঠাবো। ধরেন আমি এখানে আমার আমার যে মেলটা জিমেলে ঢুকলাম, gmail.com লিখলে আপনার মেলে চলে আসবে যদি সাইন ইন করা থাকে, তাহলে সেইখানে ইমেল অ্যাকাউন্ট তৈরি করা আমি দেখাবো না, ইমেল প্রেরণ। তো ইমেল যদি আমি প্রেরণ করতে চাই তাহলে লক্ষ্য করুন এখানে দেখেন প্লাস আছে, প্লাস কম্পোজ, তাহলে কম্পোজে আমরা ক্লিক করব। কম্পোজে যদি আমরা ক্লিক করি তাহলে যে বিষয় চলে আসে এখানে ঠিকানা লিখতে হবে টু, টু ঠিকানা আপনি যার কাছে পাঠাবেন তার একটা ঠিকানা থাকবে। এখানে আমি যে লেখার সাথে সাথে জুনায়েদ আল হাবিব চলে আসছে এই ঠিকানাটাই ব্যবহার করলাম। এখানে ইমেলে সাবজেক্ট লিখবেন, কী বিষয়ের উপর সাবজেক্ট ইমেল হবে সেই বিষয়ে আমরা লিখলাম অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমরা অ্যাসাইনমেন্ট যেহেতু করতেছি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিলাম অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো এইখানে যে বিষয়টি থাকে এরপরের বিষয় আপনার ইমেলের বিস্তারিত বিবরণ, যেহেতু আমরা আপনি যদি সরাসরি কাউকে কোনো কিছু লিখতে চান তাহলে বিবরণ লিখবেন, আর যদি মনে করেন না আমি কোনো কিছু লিখবো না একটা ফাইল ওনাকে সেন্ড করব তাহলে যে কোনো জিনিস লিখতে পারেন। লিখতে পারেন যে স্যার প্লিজ এখানে প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল, আপনি এটুকু লিখেই হবে, তাহলে বুঝবে যার কাছে পাঠাচ্ছেন উনি বুঝবে যে আপনি কোনো একটা ফাইল পাঠাচ্ছেন, সেই ফাইলটা ওনাকে রিসিভ করতে হবে বা ফাইল দেখতে হবে। অথবা আপনি বিভিন্ন বিষয় যেই রকম ভাষা যে বিষয় থাকে সেই বিষয়ের উপর আপনি লিখতে পারেন, একটা চিঠির মতো লিখতে পারেন। এখানে ফাইল এরপরে যে বিষয় হচ্ছে আপনি গ্রহণ, ইমেল তো গ্রহণ, আমরা নর্মালি যখন gmail.com ঢুকবো আমরা সরাসরি আমাদের ইনবক্সে চলে আসলে ইমেল আমরা গ্রহণ করতে পারবো, সেখান থেকে আমরা ফাইল থাকলে ফাইলও প্রিন্ট করতে পারবো, সব কিছুই করতে পারবো। এখানে আমরা যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে এখানে ক্লিক করবেন যে অ্যাটাচ ফাইল, এখানে দেখেন সবগুলোই রয়েছে, ফরম্যাটিং অপশন আপনি কীভাবে লিখবেন সেই বিষয়টি থাকে। আবার যদি ফাইল অ্যাটাচ করতে চান তাহলে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো ফাইল আপনার যদি থাকে সেই ফাইলগুলো যে কোনো ফাইল, ধরেন আমরা আমাদের এখানে একটা ফাইল রয়েছে সেই ফাইলটা আমরা অ্যাটাচ করে দিলাম। হ্যাঁ, যে কোনো একটা ফাইল আপনি এখান থেকে অ্যাটাচ করে নিতে পারেন। এখানে আমরা ধরে নেই যে যদিও আমাদের এখানে কোনো ফাইল নেই, আচ্ছা তাহলে আমাদের থার্ড অ্যাসাইনমেন্টের একটি ফাইল রয়েছে, এই ফাইলটা আমরা এখানে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেলটা চলে যাবে। হ্যাঁ, মেলটা আমাদের চলে গেল, তাহলে আমরা ইমেল আবার এখান থেকে রিসিভ করতে পারবো, এখান থেকে আমরা ইমেলগুলো রিসিভ করে নেব, এই বিষয়টি দেখলেন। আর অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটার ভাইরাস মুক্ত করে দেখাও, আচ্ছা এই বিষয়টি খুবই সিম্পল, আমরা জানি যে আমাদের প্রতিটি পিসিতেই একটা না একটা অ্যান্টিভাইরাস থাকে, তো প্রতিটি পিসিতে থাকে অ্যান্টিভাইরাস, তো অ্যান্টিভাইরাসে জাস্ট আমরা ক্লিক করব এবং অ্যান্টিভাইরাসে ক্লিক করার সাথে সাথেই সেইখানে দেখাবে যে আপনার কোনো ভাইরাস আছে কি না, ওটু স্ক্যান হওয়া শুরু করবে, যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেটা রিমুভ করার অপশন থাকবে, সেইখান থেকে আমরা রিমুভ করে নেবে। এগুলো খুব বেসিক জিনিস, আপনারা সবাই জানেন, আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি আরও কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা যদি এখনও পাপিলিটো কেয়ার পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, এবং পরবর্তী সময়ে আপনাদের যে কোনো শিক্ষামূলক তথ্য বা শিক্ষামূলক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে থার্ড আপলোড ফোর্থ আপলোড ফিফথ সিক্স সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমাদের চ্যানেলে পাবেন, এবং সবগুলো অ্যাসাইনমেন্টের চুলচারা বিশ্লেষণ কিন্তু আমাদের চ্যানেলে সবসময় আপলোড করা হবে। সেই অবধি আপনারা পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।